بسم الله الرحمن الرحيم ইতিমধ্যে আপনার আবার তারাবির জন্য ব্যস্ত হয়ে পড়বেন, এটাও ঠিক। সুতরাং আমরা এক পর্যায়ে সময় অনুযায়ী বন্ধ করে দেবো, সিরিয়াল প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এখনই আর বাকি যেগুলো প্রশ্ন থাকবে আমরা নিয়ে যাব মাসিক আট তারিখের মধ্যে, আপনার প্রশ্নগুলোর উত্তর দেখতে পাবেন। যদি নতুনত্ব থাকে দেওয়ার মতো যদি হয়, কারণ সেখানে একটা বোর্ড হয়, প্রতি মাসে তো এক প্রশ্নের উত্তর দেওয়াটা ঠিক না। এখনই প্রশ্ন উত্তর করছেন মোতারা মাহমুদ জামাত। একবার প্রশ্ন করেছেন, মুসলিমগণের মধ্যে অনেককে দেখা যায় মক্কার সাথে মিলিয়ে রোজা ও ঈদ পালন করে থাকে, এরা কারা? একই প্রশ্ন করেছে আর একজন। এই প্রশ্নের সাথে আরো তিনটি প্রশ্ন আছে, জুমার আদান কয়টি? আমি একটা একটা করে বলি একজনে এতটা বলতে হবে, এখানে বলতে আপনি বলতে আপনি কোনো বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কি প্রথম প্রশ্ন কি বললে? মুসলিম একসঙ্গে ঈদ করে, ও একসঙ্গে ঈদ করতে সৌদি আরবের সাথে, সৌদি আরবের সঙ্গে ইফতার করে, তাহলে একসঙ্গে ঈদ করবো। যদি ইফতার সৌদি আরবের সঙ্গে একসঙ্গে করতে পারে, ঈদ একসঙ্গে করবো। ইফতার নেই, ঈদ নেই, আর জব দরকার আছে? চাঁদ দেখে সিয়াম রেখেছি আমরা, চাঁদ দেখে সিয়াম রেখেছি সৌদি আরবে। এখন আসরের সালাত হচ্ছে, আমরা এখন মক্কা শেষ করে এসার দিকে আগাচ্ছি, তাহলে কোন জায়গায় মিললে হবে? তিন ঘন্টা আগে আমরা চাঁদ দেখি, অত মিলবে না সৌদি আরবের সঙ্গে কোনো দিকেই মিল হবে। এটা কিছু আলামিন সমস্যা করে দিচ্ছেন, যার জন্য আপনার মধ্যে প্রশ্নটা সৃষ্টি হয়েছে। যাই হোক, এ ব্যাপারে আমরা স্পষ্ট কথা তারিখে দিয়ে দিয়েছি এবং আমরা এ ব্যাপারে টিকে আছি। আপনাদেরকেও বলছি, বাংলাদেশের চাঁদ সৌদি আরবের চাঁদ এক নয়, ওখানকার উদাস অচল এবং আমাদের উদাস অচল এক নয়। বাংলায় পার্থক্যের কারণে সালাদ সিয়াম খানা পিনা সব কিছুই পার্থক্য হয়ে যাচ্ছে। জুমার আজান একটি, আড়াই বছর পর্যন্ত আবু বকর ওমর ওসমানের অর্ধেক সময় পর্যন্ত একটি ছিল। ওসমান গনি প্রয়োজনের তাগিদে জোহরের বাজারে আরেকটা আজান চালু করেছিলেন মূল আজানের অনেক আগে। এগুলো আপনার সালাদ রসুল যারা পড়েছেন তারা ভালো করে ডিটেলস রিপোর্ট জানেন। তো এটা নিয়মিত ভাবে সর্বত্র দুই আজান চালু করাটা ঠিক না, একটাই হলো মূল আজান যেটা কতটা সময় দিয়ে থাকে। আর এখন ঘড়ি মোবাইল এত কিছু যন্ত্রপাতি যে সে যুগে ছিল না, আর মাইক হয়েছে তাই না, সে যুগে ছিল না প্রয়োজন। এখন তো এগুলো সবই আপনার হাতে হাতে ঘড়ি, অর্থাৎ এখন এগুলো নিয়ে হয়তো ঝগড়া করার কোনো প্রয়োজন নেই, একটাই আজান দিবে নিঃশ্বাস সুন্দরটা কেমন। আকিদাগত পার্থক্য থাকলে তার পিছনে নামাজ হবে কি? আকিদার চেহারা দেখা যায় না, সালাত আদায় করবেন। যদি জানেন স্পষ্টভাবে মুশরিক বা বেদাতি এড়িয়ে যাবে, তবে যদি আশপাশে কোনো পৃথক সালাত আদায়ের সুযোগ না থাকে, আপনি অর্কাম আকিদ হিসেবে সালাত আদায় করবেন। যিনি বেদাতি
বেদাত তার উপরে পড়তে হবে, আপনার উপরে ভাব লা তাজর ওয়াজিরাতুন বিজরা একের বাপের বোঝা আর একজন ভয়। অতএব আপনি জামাতে সালাত আদায় করবেন, তবে যদি দেখেন পাশে একটা হেদায়েত মসজিদ আছে এখানে কাউকে বেদাত মসজিদ যান এই দেওয়ার চেষ্টা করুন, তবে না থাকলে পড়ুন। গণতন্ত্রকে বিশ্বাস করলে সে কি মুসলিম থাকে? এটা একটা প্রশ্ন। মুসলিম থাকে কারণ সে আল্লাহকে অস্বীকার করে, কিন্তু পাক্কা মুসলিম হয় জান্নাত পেতে গেলে যে মুসলিম হওয়া লাগে সেই মুসলিম হওয়া বিপদ আছে। জাহান্নামে যে পুড়ি পুড়ি কয়লা লাগে শেষে আবার জান্নাতের পানিতে ডুবেই মুসলমান লাস্টে যেগুলো জান্নাতে ডুববে তাদের নাম জান্নাতি হলেও ওখানে গিয়ে তাদের পরিচিতি হবে আর জাহান্নামী ইউ তোমার নাকি জাহান্নামী ও দুর্গন্ধ গায়ের থেকে আল্লাহ সরাইবে না, যে রাজাকারদের দুর্গন্ধ দূর হচ্ছে না আজই পর্যন্ত চলে কথা বলছে তোমার সব রাজাকার জান্নাতি হবে তখন আমাদের গণতন্ত্র করলে রাজাকার জান্নাতি হওয়া লাগবে কত সস্তা না। কেন এটা হারাম? পার্থক্য একটাই যে এখানে আল্লাহকে বাদ দিয়ে মানুষকে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হয়। মানুষ কি আসলে সার্বভৌম ক্ষমতার অধিকারী হতে পারে? কিন্তু আমরা সেটা করি, যারা না বলছে তারা ওইটা আগে বলে তাই না? যে ভোটাভুটি এদেশে হয় কি জন্য হয় সেখানে এই জন্যই ভোট দিই আমরা যে আল্লাহ আইন বাদ দিয়ে যেন আমার নেত্রী আইন কায়েম হয়। এই তো সেই কাজে তো আপনি সাপোর্ট দিচ্ছেন, তা আপনি কি গণাগার হবেন না? অর্থাৎ বিষয়টা অত সহজে হাও বলা সহজে না বলা যাবে না, বুঝে সুঝে কথা জবাব দেবেন। বিষয়টি খুবই অ্যালার্জিক এবং খুবই কঠিন, এগুলো আমরা বুঝে না বলি এগুলো করি। এই তন্ত্র মন্ত্র বিদেশ থেকে আমদানি না, এগুলো বিজাতীয় তকলিফ। আহলে সুন্নাত বাংলাদেশের বা আহলে সুন্নাত পরিচিত পরিষ্কার বলা আছে তকলিফ দুই ভাগে বিভক্ত, জাতীয় তকলিফ যেমন মজহাবী তকলিফ, বিজাতীয় তকলিফ যেমন ইহুদি খ্রিস্টানদের চ্যালেঞ্জ করা রাজনৈতিক অর্থনৈতিক মতবাদ সময়ের তকলিফ। তার মধ্যে বড় ফেতনা হলে যেটা আপনি একটু আগেই বললেন নাম নিতে আমার মন চায়, এই তন্ত্র মন্ত্রগুলো ঢুকে আমাদের মুসলমানদের আগে যে সব ধ্বংস করে দিয়েছে এগুলো সরাসরি মুসলিম পাক্কা মুসলিম থাকবে না, যেহেতু সে আল্লাহকে অস্বীকার করেনি অর্থাৎ তাকে কাফের বলা যাবে এই পর্যন্ত বলা যাবে। যদি বুঝে শুনে কেউ করে জেনে বুঝে তার তো দেশে করে দেয় ওরা থাকবে না মুসলমানদের মধ্যে। আর একবার প্রশ্ন করেছেন জাতীয় রাজনীতিতে আহলে হাদিস আন্দোলনের ভূমিকা কি? সংখ্যালঘু এই সংগঠন এই আহলে হাদিস আন্দোলন বৃহত্তর জনগোষ্ঠীর উপর কখন বিজয় লাভ করতে পারে? ইসলামের বিজয় মূলত রাজনৈতিক বিজয় নয়, আদর্শের বিজয়। নবী আল্লাহ পাঠিয়েছিলেন পৃথিবীর সকল দিনের উপরে বিজয়ী করার জন্য, সকল রাষ্ট্রের উপরে বিজয়ী করার জন্য নয়। আল্লাহ নবী যখন মারা গেছেন তখন তৎকালীন পৃথিবীর বৃহত্তর পরাশক্তি ছিল বার্ষিক শক্তি এবং রোমক শক্তি, ঠিক না? তাদের উপরে কিন্তু তিনি বিজয় লাভ করেছিলেন, তাহলে আয়াতটা মিথ্যা হয়ে যাবে না? আয়াত বলেছে আল্লাহ দিনে করলে সকল আদর্শের উপরে বিজয়ী করার জন্য তোমাকে আমরা পাঠিয়ে আন্দোলন বাংলাদেশ পৃথিবীর সকল বিদাতি আদর্শের উপরে বিজয় লাভকারী সংগঠন। যত বেশি বেশি মানুষ এই সংগঠনের পতাকাতে আসবে তত বেশি সংখ্যা বাড়বে, ততই বিজয় ক্ষণে আসবে। বাংলাদেশের মানুষ যদি সবাই একদিন বুঝে কোরআন এবং হাদিসের মধ্যেই আমাদের শান্তি, তাহলে সেদিন আর আপনাকে বলা লাগবে না, আপনি নিজেই বিপ্লব করবেন, দেশের শাসন ক্ষমতা আপনার হাতেই চলে আসবে। কিন্তু সরকার বিপ্লব আর এই সামাজিক বিপ্লব এই দুটোর মধ্যে নবীদের পথ হচ্ছে সামাজিক বিপ্লব, অর্থাৎ সমাজকে পরিবর্তন করাই ছিল নবীদের কাজ। তো নবীদের কাজটা হলো সমাজ পরিবর্তন করা, আমরা সেই পথটাই বেছে নিয়েছি সমাজ পরিবর্তন করা। সমাজ পরিবর্তন না করে যে কোনো মূল্যে সরকারি ক্ষমতা হাতে নিয়ে আপনি কিন্তু সমাজে কোনো পরিবর্তন করতে পারবেন না। সেজন্য সময় কবে লাগবে জানি না, রাজনৈতিক ক্ষমতা সম্পূর্ণ আল্লাহ হাতে। কুল্লাহুমা মালিকাল মুলকে তুতি মুলকে মান তাশা, আমরা চেষ্টা করি, আমরা রাজনীতির মুক্ত নই, তবে আমরা রাজনীতিকে প্রধান লক্ষ্য নির্ধারণ করি নাই, আমরা
সমাজ পরিবর্তনকে লক্ষ্য নির্ধারণ করেছি এবং এর বিনিময়ে জান্নাত পাওয়াটাই আমাদের মূল লক্ষ্য। আমার মাধ্যমে একজন লোক যদি আল্লাহ দিনের রাস্তা ফিরে আসে, এটা কি সবচেয়ে বড় নেকির কাজ নয়? আপনি এবং আপনার পরিবার যদি আস্তে আস্তে দিনের পথে চলে আসেন, এদেশের সরকার যাই আসুন না কেন, ইহুদি খ্রিস্টান যদি দেশের সরকার আসে, তথাপি ক্ষমতা হবে না আপনার আগেদার বাইরে কোন আইন চাপিয়ে দেওয়া। মাঝে আপনার শোনেন নাই হিন্দু মুসলমান বিয়ে হবে, শোনেন নাই আন্তঃধর্মীয় বিবাহ পারল, ভাষণ ভাষণ চলেছে আমাদের, এবং শেষের দিন আমাদের বিবৃতি চলে এলো যে এই আইন মন্ত্রীর কে অব্যাহতি দিন, ইসলাম সম্পর্কে অজ্ঞ কোন ব্যক্তি বাংলাদেশের আইনমন্ত্রী থাকতে পারে না, এই ভাষাগুলো ডাইরেক্ট আমার। তার পরের দিন এই আইনমন্ত্রীর বিবৃতি আসলো আমার কারো ধর্ম অনুভূতি আঘাত দেব না, হলো আমরা তো রাজনীতি করি না, কিন্তু আমাদের বিবৃতি কেন পায় না সরকার, কারণ জানে যে লক্ষ লক্ষ মানুষ আছে, সবাই যদি খেপে যায় আমার সিংহাসন টনটন হয়ে যাবে। আপনারা চেষ্টা করুন সমাজের সর্বত্র করুন হাজির পক্ষে ফ্লো সৃষ্টি হয়ে যাক, জোয়ার উঠে যাক, সরকারের নীতি আপনার কথা শুনতে বাধ্য হবে। আপনার এইটা কবে হবে তারিখ নির্ধারণ করে কারো বলার ক্ষমতা আছে? এটা তো আল্লাহর হাতে, যারা যাওয়ার জন্য পাগল তারাই বা কত গেল, কতদিন পরে যাচ্ছে, তারা ওইটার জন্য দিন রাত পাগল, তা তো পায় না। অতএব আপনি ওদিকে লক্ষ্য নির্ধারণ না করে সমাজ পরিবর্তন নির্ধারণ করুন, নবীদের যে তরিকা সেই তরিকায় আন্দোলন করুন, ইনশাআল্লাহ সমাজ বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন আসবে। আমরা সেদিন হয়তো বাঁচবো না, কিন্তু আপনাদের ছেলেরা থাকবে, সেদিন তারা স্মরণ করবে যে সেদিনের সমাজ বিপ্লবের এই ভিত তৈরি না হতো আজকে এই বিল্ডিং তৈরি হতো না, আগে ভিত তো গড়া লাগবে। আমরা এখন ভিত গড়ার কাজ করে যাচ্ছি, দোয়া করবেন আল্লাহ তাদের কবুল করে। পাশ্চাত্য মতবাদ গুলোর সঙ্গে আপোষ করে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখে, তারা ওইরকম দুঃস্বপ্ন দেখে যেমন তেঁতুল গাছে উঠে সাগর গোলা খাওয়ার স্বপ্ন দেখা, কথা বলছেন যে ইসলামের নাম আপনারা করলেন, এছাড়া আর পরে সবখানে ইসলাম দল আছে বাংলাদেশে, সমস্ত দল এই শিরকি মতবাদের সঙ্গে আপোষ করে নিয়ে শেরক উৎখাত করার স্বপ্ন দেখছে, এটা কি সম্ভব? আল্লাহ নবীকে আবু জাহেলের সঙ্গে আপোষ করেছিলেন, এরা আবু জাহেল মতবাদের সঙ্গে আপোষ করেছে। তা যে নামই দেখ না কেন, যত বড় উপস্থিত করেন হোক না কেন, কোরআন এবং সুন্নাহর সঙ্গে গাদ্দারি করে কোশ্চেন করে সে ইসলাম দল হতে পারে না। অতএব কোন নির্দিষ্ট দলের নাম না করে বলবো, যে সমস্ত ইসলামী দল ইসলামের নাম করেন অথচ পাশ্চাত্য তকলিদের সঙ্গে আপোষ করেন, অর্থাৎ ইহুদি নাসারের সঙ্গে আপোষ করেন, তারা ফ্রেশ ইসলামী দল কোশ্চিন কাল হতে পারেন না। আহলাদিস আন্দোলন বাংলাদেশ একমাত্র সংগঠন বাংলার জমিনে যারা কারোর সঙ্গে আপোষ না করে আপোষহীন ভাবে সেরেব কোরআন এবং সহিহাদের ভিত্তিতে জীবন গড়ার আন্দোলন করে যাচ্ছে। যদি আপনারা আপোষহীন ভাবে সহি তরিকা চলার সিদ্ধান্ত নিয়ে থাকেন, আমরা আপনাদের স্বাগত জানাবো। তারাবির জামাতে ইমাম নামাজের পরে নাকি শেষ রাতে জামাত পড়া উত্তম? মানে তারাবির সালাত জামাতে পড়া উত্তম না শেষ রাতে পড়া উত্তম? একা কি পড়া উত্তম না জামাতে পড়া উত্তম? তারাবির জামাত জামাতে পড়াই উত্তম, এই কারণে যেখানে বিরাট জামাতের নেগিটিভ আপনি পান, একা কি পড়া কোন কোন আলেম উত্তম বলেছেন, কারণ শেষটাতে বিশেষ ফজিলত আছে সেই কারণে, কিন্তু এর পরবটা একাকি আর রমজান মাসে বিশেষভাবে তারাবির জামাত হয়, অতএব জামাতকেই অগ্রাধিকার দেওয়াটাই বাঞ্ছনীয়। পূর্ণ রাতে সব পদ আদিষ্ট তো আপনারা জানেন যে জামাতের সাথে তারাবির সালাত আদায় করে পূর্ণ সালাত আদায় নেকি পাবেন পূর্ণ রাতে, এদিকটা খেয়াল করে আমরা জামাতে তারাবির দেখি অগ্রাধিকার দিই।
এগুলো বিষয় মসলা মাসালা সারা রসুলের সালাত সম্পর্কে আপনারা সব পাবেন, এগুলো একটু বেশি দরকার নেই। মুভমেন্টের উপরে আপনার আদর্শিক প্রশ্নগুলো করাই ভালো, যেটা একটু আগেই বললেন। আরেকবার প্রশ্ন করেছেন, আমরা জানি টিভিতে দেখতে পাই যে মক্কাতে অর্থাৎ হারামাইন শরীফ এবং মদিনাতে 20 রাকাত করে তারাবির সালাত হচ্ছে, এ সম্পর্কে সৈয়দ সালেকে জানাবেন। আল্লাহ রাব্বুল জীবনে বেশি তারাবি পড়েন না, মক্কার ইমাম পড়লে এটা জায়েজ হয়ে যাবে। আমরা নবীর তরিকে চলি, মক্কার তরিকে চলি, হলো এটা সরাসরি জব। দুই নম্বর কথা, মক্কা শরীফে 20 রাকাত তারাবি হয়, প্রথম ইমাম 10 রাকাত পড়েন, পরের ইমাম 10 রাকাত পড়েন, একসঙ্গে যদি সব তারাবি হইতো তো মক্কা বন্ধ হয়ে যেত, মানুষ খাবে কি, দোকানপাট সব বন্ধ হয়ে যদি চলে আসে তো ওই তিনটা মক্কা লাগবে, জায়গায় হবে। এজন্য প্রথম 10 রাকাত পড়ে ইমাম সাহেব চলে যান, পরে যারা বাকি যারা তারাবি যখন পড়ে শেষ 10 রাকাত ধরে এবং শেষের তারাবি কি বলে বেতার তিন রাকাত পড়ে, এবং যারা ইমাম থেকেও দেখতে পারে, ইমাম তো থাকে সে কোথায় আল্লাহ পাক থাকবে, সেজন্য বিশুদ্ধ ভাবে 20 রাকাত হয়ে গেল। এগুলো বিষয়, তবে এটা মনে রাখবেন মক্কা মদিনার আশপাশে যত মসজিদ আছে এবং হারামের মধ্যে আজিয়া মাহমুদ হারামের মধ্যে সেখানে আমি ছিলাম, এটা সরকারি ভাবে চলছে আমার আগে থেকে, সরকারি রাজনৈতিক কোনো সমস্যা তাদের সৃষ্টি হবে তারা মনে করেন, এই জন্য রেখে করেন। এটা বাড়তি বলে দিন, ওখানে 2000 হয় জুমার দিন, 1000 হলো 5 মিনিটও লাগে না, 2 মিনিট পরে 1000 হয়, এটা কিন্তু সিস্টেম ঠিক নয়, এটা একটা ভুল সিস্টেম। ও প্রশ্ন করেন নি, আমি করে জবাব দিয়ে দিলাম, ওটা ভুল সিস্টেম, 1000 টাই ঠিক। জি, আমি একজন সরকারি কর্মচারী, আমার প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার উপরে জাকাত দিতে হবে কি? উল্লেখ্য, মনে করেন আমার প্রভিডেন্ট ফান্ডে 5 লক্ষ টাকা জমা আছে, সেখানে থেকে 2 লক্ষ টাকা ঋণ নিলে ওই টাকা প্রতি মাসে কর্তন করা হয়, এই টাকার মালিকানা বুঝে পাবো অবসর গ্রহণ করার পর, বিস্তারিত জানাবো। আপনি কি টাকার মালিক হয়েছেন, হাতে টাকা আসছে? প্রশ্নকারী টাকা হাতে পান নাই, যখন টাকা হাতে পাবেন তখন আপনি টাকা দিবেন, এরপর ওখানে যে সুদ দেয় ওগুলোকে বাদ দিতে, সুদ জাকাত দিলে হালাল হয়ে যায়, হিসাব করে নেবেন অফিস থেকে সুদের টাকা কত জমছে, ওইগুলো দান করে দেবেন, নেকির আশা করবেন, বাকি যেগুলো আপনার সহি টাকা ওইগুলো থেকে আপনি জাকাত দেবেন, ঠিক আছে? আরেকবার প্রশ্ন করেছেন, আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় আমাদের পরিচয় দিয়ে দিয়েছেন মুসলিম হিসাবে, বিভিন্ন সুরার নাম্বার দেওয়া আছে, হাদিসেও অনুরূপভাবে মুসলিম সম্বোধন করা হয়েছে, আপনার মত কি? এরপর মাঝখানে বলা হয়েছে যে বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন নামে পরিচয় দিচ্ছেন ও এ ব্যাপারে কোরআন ও সহিহ হাদিসের মওকুফ হাদিস বাদে রেফারেন্স দিচ্ছেন, এবং সেই সাথে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগঠন বা দলের নাম কি ছিল? আমাদের প্রথম পর্যায়ে আমরা মানুষ, ঠিক তো, প্রত্যেক মানুষের প্রতি আমাদের সমান মানবিক আচরণ কামনা, এরপরে যারা আল্লাহর আদেশ নিষেধকে গ্রহণ করেছেন তাদেরকে বলা হয় মুসলিম, এটা হলো তার ধর্মীয় নাম, আদর্শিক নাম। মুসলমানদের মধ্যে যারা বেদাতি নয় হাদিসপন্থী তাদেরকে বলে আহলে হাদিস, এটা হলো বৈশিষ্ট্যগত নাম, নাম মানুষের একটা হয় না, আব্দুস সত্তার আব্দুস সত্তার আব্দুস সত্তার 10টা আব্দুস সত্তার আছে এখানে, সিটি অ্যান্ড পিওর কাকে দিবে, কোন আব্দুস সত্তারকে দিবে, হয় আব্দুস সত্তার মন্ডল, না আব্দুস সত্তার বিশ্বাস, না আব্দুস সত্তার সর্দার, না তালুকদার, আছে না শেষে এমনি করে যে পার্থক্য হয় পরিচিতির জন্য, অহংকার প্রসার সেজন্য নয়,
আহলাদিস নিজের পরিচিতি হিসাবে এই নামকরণ, অন্য কোন কারণে নয়। সাতের ক্ষেত্রে পর থেকে এই নামটা চিহ্নিত হয়ে গেছে যখন বিদাতিদের উত্থান হয় আলিস খলিফিলাফতের শেষ দিকে। যদি বেদাতি পৃথিবীতে বর্তমানে না থাকে, আহলাদিস নাম আমাদের বলার দরকার থাকবে মনে থাকবে তো? যতদিন দুনিয়ায় বেদাতি থাকবে ততদিন তার পাশাপাশি আহলাদিস থাকবে, যতদিন বাজারে পোকা বেগুন পাওয়া যাবে ততদিন খাঁটি বেগুন থাকবে, যতদিন আশিনা টাকাম থাকবে রাজশাহীতে ততদিন সুরমা ফজলি এক নম্বর আম থাকবে। কথা বলছেন, আগে বেদাতি হঠান তোর আহলাদ বাদ দিব, সবাই মুসলমান হন পাক্কা মুসলমান আবহাওয়ার মতো আর আহলাদিস বল দরকার নেই। এটা হলো সেটা পরিচিতিগত নাম, অন্য কোনো কিছু নয়। জি আর কি ফেতরা কি দিয়ে দিতে হবে এবং কতটুকু দিতে হবে? চাউল দিয়ে ফেতরা দিলে কি হবে? বাংলাদেশের যারা প্রধান খাদ্য সেটা দিয়ে ফেতরা দিবেন, এদেশের প্রধান খাদ্য চাউল সেটা দিবেন, এরপরও চাউলের মধ্যে যেটা ভালো চাউল যেটা আপনি নিজে সবসময় খান সেটা দিবেন, আল্লাহকে দেওয়ার সময় পচা চাক দিবেন, রেশনের চাক দিবেন বা রেশনের গম দিবেন, এটা আপনার ইমানটা পচে গেল, এটা হবে না। মনে রাখবেন আজও মক্কা মদিনাতে লোকেরা গমই দেয়, তাদের কিন্তু টাকা পয়সা কম নেই, আমাদের চাইতে টাকা কিন্তু কেউ দেয় না। বাংলাদেশে হুজুররা এতই সুবিধাও কি, এবার ফেতরা 30 টাকা, কে বলেছেন? বাতুল মকরমা সতী বলেছেন। কত মানে কি বলবো, অনাচার হচ্ছে ইসলামের উপরে। হ্যাঁ, গতবার খেলা খাইছে তার পরের দিন 3 রকম হয়েছে, অমনি অমনি হয়নি। আপনারা দয়া করে টাকার ফেতনায় ঢোকেন না, যে যা খান তাই ফেতনা দেবেন, আমাদের খাদ্য যেটা প্রধান খাদ্য সেটাই। আমি এটা উদাহরণ করে সব জায়গাতে দেই, আপনাদেরকে শুনিয়ে দিই। আপনি জামাই যখন শ্বশুর বাড়ি যায় তখন সারাটি কি করে? বলে বাবা আজকে রান্না বান্না হয়নি, আমি অসুস্থ মানুষ, 100 টাকা নাও বাজার থেকে খেয়ে আসবো। ওই জামাই জীবনে ওই সারি বাড়ি আর যাবে? শাড়ি যদি আলু ভর্তা দিয়েও ভাত দেয় তাও মজা লাগবে, তাও ভালো, শাড়ি হাতে খেলাম ঠিক কিনা বলে? আপনি যা খান তাই আল্লাহকে দেবেন, আল্লাহ খুশি হবে। সব স্টকে রেখে দিলেন, টাকা দিয়ে ফেলতে দিলেন, এটা হবে? আল্লাহ খুশি হবে না যে বান্দা যা খা তা দেয় না আর আমাকে দেওয়ার সময় একটু টাকা দিল? আল্লাহ বুঝে, আল্লাহ তো অন্তর থাকে ভাই, অত এগুলো করবেন না। আল্লাহ নবীদের করেছেন তাই করবেন। আমাদের উত্তর একটাই, নবী টাকা পয়সা দেননি, তারা আমাদের সোনার টাকা ছিল, রূপার টাকা ছিল, ঝামেলা ঢুকবে না। বরং পারলে পনির 3 কেজি দেন, বেশি করে দেন তাও ভালো, কম করে দিয়ে দেবেন। বাংলাদেশের আহলে হাদিসগণ কোরআন হাদিসের অনুসারী দাবি করে, তাহলে আবার ভাগাভাগি কেন? এই ভাগাভাগি হলো কম বেশির কারণ। আমি বক্তৃতা বললাম না, কেউ 10% আহলাদ, কেউ 50% আহলাদ, কেউ 30% আহলাদ, কেউ 25% আর বলি নাই, ওই কারণে ভাগাভাগি ব্যাপার তার কিছুই না। যারা যত বেশি আন্দোলনমুখী এবং যারা সঠিক আকিদার অনুসারী তারা কখনোই বিভক্ত হয় না। এই জন্য আমাদের এক ভাই বলেছিল, ঐক্য হবে ময়দানে, ঐক্য টেবিলে হবে না। আহলাদ আন্দোলন যদি করবেন তাকে অবশ্যই খালেস ও বেলুস মন্নি আল্লাহকে খুশি করার জন্য আসতে হবে, অন্য কোন উদ্দেশ্যে দুনিয়াবি স্বার্থে আসলে তিনি কখনো ঐক্যবদ্ধ থাকতে পারবেন না। আমরা সবার কাছে দাবি রাখবো সত্যিকার অর্থে যদি কেউ আহলে চালনা করেন, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি যেন বিভক্ত না হই। বিভক্ত হওয়াটাও আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা রয়েছে। একটু আগে হাদিসটা বলেছিলাম না, আল জামাতুর রাহমাতুল্লাহ ফরকাত আজাব, ফেরকাবন্দি করাটা আজাব। আমরা যে আজাব ডেকে আনতে মানুষের কার কথা শুনবে? অতএব এগুলো ঠিক নয়। বিভক্তির কারণ হলো যে আমাদের নিজস্ব ইমানের দুর্বলতা, আমরা যদি দুর্বলতা কাটিয়ে উঠতে পারি ইনশাআল্লাহ আবার আমাদের মধ্যে ঐক্য চলে আসবে। আমাদের দেশে প্রচলিত হানাফি মাযহাব অনুযায়ী সালাত আদায় করলে সালাত হবে কি? যদি আপনি মনে করেন এটাই ঠিক, সহিহ হাদিসে যাই থাক
আপনার অন্ধ আনুগত্য যদি কোন ব্যক্তির প্রতি হয় কোশ্চেন করে শোনাতে হবে না। আর আপনার যদি না বুঝে করেন হয়তো আল্লাহ ক্ষমা করবে। আপনি কমার্স বুঝেন, সায়েন্স বুঝেন, বায়োকেমিস্ট্রি বুঝেন, দুনিয়া সবই বুঝেন, এক টাকা কমলি ভালো বুঝেন, কেবলমাত্র আপনার চালাকে আল্লাহ ঠিকই ধরে ফেলেন। পরিষ্কার কথা হচ্ছে এই যে আপনার মনের মধ্যে কোন দুষ্টমি থাকে, অন্ধ আনুগত্য রসুলি করে না আছে, কোন ব্যক্তির মধ্যে থাকে, আপনার সালাত হবে না, সেটা উঠা বসা হবে। আর যদি আপনার আকিদা মজবুত থাকে তাহলে অবশ্যই আপনি ওখান থেকে ফিরে আসবেন। তাহলে আপনার আজকে কোনো কিছু গোপন নাই, সমস্ত হাদিস গ্রন্থ বাংলা অনুবাদ হয়ে গেছে, এখন কারোর লুকিয়ে রাখার সুযোগ আর নাই। আপনি দেখতেই পাচ্ছেন চোখের সামনে যে আল্লাহ রাসূল কিভাবে সালাত আদায় করেছেন, অধ্যায় খুঁজলে পেয়ে যাবেন, আমাদের লাগবে না। এর পরও যদি আপনি মজহাবে গোড়ামি করেন কে আপনার সালাত কবুল করবে? হ্যাঁ জানতেন না সে কথা আলাদা। অর্থাৎ হানাফি শাফি মালিক হাম্বলি বলে আমাদের সৃষ্টি আল্লাহ এবং তার রসুলের সৃষ্টি নয়, এই জন্য আমরা দায়ী, কোরআন হাদিস দায়ী নয়। রোজার মাসে এক রাকাত ফরজ, অন্য মাসে 70 রাকাত, এ কথা সত্য কি? ই তো ঠিক না, তো এই সমাজে বলে নাই কেউ, মহা বিপদ করেছিলাম আছে নাকি? এই হাদিসটা আছে বাইহাকির মধ্যে, আছে মিশকাতেও আছে, আপনারা পড়েছেন বাইহাকির 3806 নম্বর হাদিস। ওই হাদিসটি মুনকার হাদিস, ওই হাদিস গ্রহণ করা যাবে না। এই হাদিসের মধ্যে একজন রাবি আছে, নাম হলো জায়েদ ইবনে জুদান, শিয়া মাযহাব প্রচার করত, এই হাদিস গ্রহণযোগ্য নয়, মুনকার হাদিস, এটা চলবে না। 70 কে আমরা 700 নেব, 70 কে কোন বোকা দর, 70 নেব কেন? রক্ষণ করে 700 নেব, বেশি বেশি নেব, 70 মধ্যে যাবো কেন? ভাগো সব সাথে বাদ। আর একবার প্রশ্ন করেছেন, সংশ্লিষ্ট দুইটি প্রশ্ন, আহলে হাদিস আন্দোলন ও বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের মধ্যে পার্থক্য কি? সেই সাথে জমিয়ত আহলে হাদিস থেকে আহলে হাদিস আন্দোলন বা যুব সংঘ ভাগ হলো কি? আল্লাহ রহম করুক, এই সময় তো এই ইতিহাস শুনতে গেলে আমার বয়সের লোক বসা লাগবে। এখনকার ছেলেপিলেগুলো কি শুনবে? জমিয়ত আহলে হাদিসে আমার বয়সের লোক এখন আর নাই, যার নেতৃত্ব দিচ্ছে সে আমাদের জুনিয়র, ইতিহাস তারা জানে না। এক কথা শুনে রাখেন, জমিয়ত আহলে হাদিসের গঠনতন্ত্রে যে আদর্শ এবং লক্ষ্য পরিণত ছিল 1948 সালে 1 অক্টোবরে ঘোষিত গঠনতন্ত্রে, 48 সালে 1 অক্টোবরে মাওলানা কাবির সাহেবের নিজস্ব লিখিত গঠনতন্ত্র আমার কাছে আছে, 1957 সালে গঠনতন্ত্র আমার কাছে আছে, এরপরে এসেছে পরবর্তীকালে গঠনতন্ত্র, এরপরও সেখানে আদর্শ এবং উদ্দেশ্যের যে লাইনটা লেখা আছে সেটার সঙ্গে আমরা এখনো পুরোপুরি একমত। কিন্তু জমিয়তে আহলে হাদিসের কোনো নেতা গঠনতন্ত্রের আদর্শের অনুসরণ করেন না, কথা মনে থাকবে তো? রেকর্ড হচ্ছে, আপনারা বাড়িতে দেখে নেবেন, গঠনতন্ত্র খুলবেন, গঠনতন্ত্রের ঘোষিত এক নীতি, নিজেদের কর্ম আর এক নীতি, সেখানে একজন সঠিক নীতির মানুষ কিভাবে টিকবে। এরপরও আমরা সেখানে ছিলাম, আহলেদের যুব সংঘের মাধ্যমে যুবকদেরকে গড়ে তোলার চেষ্টা করছিলাম, সেটা তারা বরদাস্ত করতে পারেন নাই, আদর্শিক আন্দোলন তারা পছন্দ করেন নাই, যেজন্যে যুব সংঘের সাথে তারাই সম্পর্কহীনতা ঘোষণা করেছে, যুব সংঘ তাদের সঙ্গে সম্পর্কহীনতা ঘোষণা করে নাই। বলে দেখেন সাপ্তাহিক আরাফাত 48 বর্ষ, কত সংখ্যা? 10 না, 48 বর্ষ, না না 30তম বর্ষ, 48 30তম বর্ষ, 48 সংখ্যা পড়ে দেখেন। 5 এর 20টা 3 এর কথা, আমরা কখনোই কারোর সঙ্গে সম্পর্কহীনতা করে বেরিয়ে এসে আলাদা দল করিনি। তারা নিজেরা নিজেরা আদর্শের ভয়ে কাঁপতে কাঁপতে নিজেরা বেরিয়ে চলে গেছে আলাদা, সোজা কথা শুনবেন, হচ্ছে যে আদর্শকে ভয় পায় প্রত্যেক আদর্শহীন লোক। আমরা বলেছিলাম জমিয়ত আহলে হাদিসের নেতৃবৃন্দকে অবশ্যই অবশ্যই প্রকৃত অর্থে আহলে হাদিস হতে হবে, তাদের কেউ ধর্মনিরপেক্ষ, কেউ মওদুদীপন্থী, কেউ সেকুলার, এসব চলবে না, তাকে পরিষ্কারভাবে হাদিসমুখী হতে হবে, এই কথা তারা সহ্য করতে পারেন নাই। এখনো ঠিক তাদেরই নেতৃত্ব চলছে, আলম যারা আছেন তাদেরকে বলবো দয়া করে তোমরা ইতিহাস পড়ো, আরাফাতের পূর্ণ কবিগুলো বের করে পড়ো,
অথবা শুনে রাখো, আহলে হাদিস আন্দোলন কখনোই কোনো ব্যক্তি পূজারী নয়, আহলে হাদিস আন্দোলন সবসময় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে চলেছে, চলবে ইনশাআল্লাহ, আগামীতেও চলবে। কোন দলে কি বললো না বললো দেখার কথা নয়, কোন দল আমাকে সার্টিফিকেট দিলো সেই দলের সার্টিফিকেট নিয়ে আমাকে জান্নাতে যেতে হবে এমন কোনো কথা হাদিস কোরআনে লেখা নাই। আমাকে অবশ্যই কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন গড়তে হবে, তবেই আমি জান্নাতের আশা করতে পারি। কোনো ব্যক্তির সার্টিফিকেট নিয়ে আমাকে জান্নাতে আশা করা সম্ভব নয়। তবে জামাতি জিন্দগি ফরজ, জামাত গঠন করতেই হবে, আহলে হাদিস ভাইদেরকে আদর্শ মূল্যে সংগঠিত করার জন্যই আহলে হাদিস যুব সংঘ সৃষ্টি হয়েছিল। আদর্শহীন এই জামাতটাকে পুনরায় আদর্শমুখী করাটাই আমাদের লক্ষ্য, তখনও ছিল, আজও আছে, ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের যেন থাকে, আপনারা দোয়া করবেন। এর বেশি কিছু বলার আছে? এটাই হলো মৌলিক কারণ, আর কিছু না। একজন ভাই সংশ্লিষ্ট প্রশ্নের সাথে আর একটা প্রশ্ন করেছেন, আহলে হাদিস বলা যাবে কিনা? আরো বহু আছে, আহলে হাদিস নামটা দারুণ ভাবে প্রচলিত, সমস্ত যারা এগুলো পড়াশোনা করেন, আরবিতে যারা পড়েছেন, আহলুর রায়, আহলুল হাদিস, এটা খুব সুপরিচিত পরিভাষা যারা পড়াশোনা করে আলমদের কাছে। আহলুল হাদিস এবং আহলুর রায়ের পার্থক্য সম্পর্কে বিস্তারিত আলোচনা সব বইতে আছে, আর আমাদের লেখা আহলে হাদিস কি এগুলো বইতে আমরা 15টা রেফারেন্স দিয়ে দিয়েছি, আর এরপর আমার ডক্টর থিসিসটা পড়লে আরও পাবে, এগুলো সবকে মুখস্থ এখন বলা সম্ভব, অতীতে আমার সময় চলে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মুসলমানদের মধ্যে দুটা, সুন্নিদের মধ্যে মূলত দুটা গ্রুপ আছে, একটা আহলুল হাদিস, একটা আহলুর রায়, যারা হাদিসের অনুযায়ী, হাদিস অনুযায়ী জীবন সমস্যার সমাধান গ্রহণ করে তাদেরকে আহলুল হাদিস বলে, আর যারা তাদের বিগত কোনো পণ্ডিত ফকির বা মুস্তাহিদের রচিত উসুলে ফেকের অনুসরণে জীবন সমস্যার সমাধান তালাশ করেন তাদেরকে আহলুর রায় বলে। যেমন নাকি যারা নুরুল আমার পড়েছেন উসুলে ফেকের সবচেয়ে নাম করা বই বাংলাদেশে আলম ফাজলে পড়ানো হয়, সেখানে প্রথম যেটা বলা হয়েছে আল খাস লাইহাতুল বায়ান লিকুনি বাইনা, খাস কোন ব্যাখ্যার অপেক্ষা রাখে না, কারণ খাস নিজেই ব্যাখ্যা। যেমন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো, আর রুকু হল ইনহেনা, রুকু অর্থ মাথা ঝুঁকাও, ওয়াস সুজুদ আই ওয়াদু জাবহাতি আলাল আরদে, মাটির উপরে মাথা ঠেকাও, মাথা ঝুঁকাও, মাথা ঠেকাও, সালাত শেষ, তোমার এখন ধীরে সুস্থে সালাত আদায় করো, তাআদিল আর কারণ যে কথা এসেছে তুম ফাসাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, বুখারী মুসলিম হাদিসে যে আসছে দাঁড়াও আবার সালাত আদায় করো কারণ তুমি ইতিপূর্বে সালাত আদায় করো নাই, কারণ ছেলেটা দ্রুত সালাত আদায় করছিল, আল্লাহ রাসূল দ্রুত সালাত আদায় করাকে সালাত আদায় করেন নাই বলে ব্যাখ্যা দিচ্ছেন। তো এই যে ধীরে ধীরে সালাত আদায় করা, এই কথাটা তাদের উসুলই বলা হচ্ছে, যেহেতু কোরআনে বলেছে আর কাউ আসতেদু, এরপরে ধীরে ধীরে কথাটা তো হাদিস কোরআনে না, কোরআনে নাই, হাদিসে নাই, তো নাউজুবিল্লাহ কোরআনে নাই, অতএব হাদিসে যে ধীরে ধীরে পড়ার কথা বলা হচ্ছে এটা জিয়াদাত আল কোরআন, কোরআনের উপরে বাড়াবাড়ি করা হচ্ছে, অতএব এই হাদিস মানা যাবে না, কারণ উসুলের বিরুদ্ধে হচ্ছে, উসুল যেহেতু বলেছে কোরআন নিজেই নিজের ব্যাখ্যা, তার ব্যাখ্যা দরকার নাই, এই উসুলটা বানিয়েছে কে বলেন? মানুষ বানিয়েছে। আর হাদিসটা কার? হাদিস মানবেন যে তিনি আহলুল হাদিস, যিনি উসুল মানবেন তিনি আহলুর রায়। আমরা আহলুর রায়ের পথটা বেশি নেই নেই, আমরা আহলুল হাদিস হওয়ার চেষ্টা করছি, হাদিসকে অগ্রাধিকার দিয়েছি, পার্থক্য বুঝতে পারলেন? দেখুন এটি হলো বৈশিষ্ট্যগত পার্থক্য, অন্য কোনো বিষয় নয়। সবানিক উপস্থিতি, আমির জামাতের প্রশ্নের সাথে আমি একটু সংযোগ করতে চাই, এই মর্মে যে আহলে হাদিস বা অমুক দল বলা যাবে, এই প্রশ্ন এখন কেন? আপনি পূর্বে ফিরে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা, সবগুলো জাহান্নামে যাবে একটি ব্যতীত, আবু দাউদের সহিহ হাদিসটা 131 পৃষ্ঠা আসছে, আমরা পাবেন না। এই একটি দল কোনটা? মুসলিমরাই বিভক্ত হবে 73 দলে, কোন মুসলিম জান্নাতি? ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করা হলো, আপনি খুলেন শারফ আসহাবুল হাদিস গ্রন্থের 47 পৃষ্ঠা, তিনি জবাব দিলেন ইল্লাম ইয়াকুন আসহাবুল হাদিস ফালা আদ্রি মানহুম, এরা যদি আহলে হাদিস না হয় আর কোন দল সেটা আমি জানি না, বলুন আলহামদুলিল্লাহ। ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন একই, সর্বশেষ ইমাম বুখারীর উস্তাদ আলবার্ট আলী ইবনে মাদানী তাকে জিজ্ঞেস করেন, সর্বশেষ একজন মুহাদ্দিসের উক্তি পেশ করছে আপনার শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তার একটা 270 নম্বর হাদিস প্রথম খণ্ডের
সিলসিলা সহিহার মধ্যে হাদিসটা হলো লাতাজালু তায়েফাতু মিন উম্মতি যাহিরাল হক, একটি দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে আমার উম্মতের মধ্যে। এই দলটি কোন দল? আলবানী রহিমাহুল্লাহ 9 পৃষ্ঠা খরচ করেছেন এই কথাটা বলার জন্য, এবং ইতিপূর্বের যত মহাদেশ উক্তি করেছেন সবগুলো তিনি উল্লেখ করেছেন, আপনি খুলে দেখেন। এবং তিনি বলতে চাচ্ছেন যে ওয়াহুম আহলুল হাদিস লা ইয়াতাআসা হাসানাল্লাহু মাআহুম লা ইয়াতাআসাবুনা লিকাউলি শখসিন মুআইয়িন। তিনি বলছেন তারা হলো আহলে হাদিস, তারা অন্য কোন ব্যক্তির কথাকে প্রাধান্য দেয় না একমাত্র কোরআন এবং সহিহ হাদিস ছাড়া। এই প্রশ্নের উত্তরগুলো বহু আগে চলে গেছে। হকপন্থী জান্নাতি এবং ফেরকায় নাজিয়া হলো আহলে হাদিস, এতে কোনো সন্দেহ অবকাশ নাই। আল্লাহ আমাদের কবুল করুন। ঈদগাহ সামিয়ানা দেওয়া যাবে কি? ঈদগাহ যেখানে সালাত আদায় হচ্ছে সামিয়ানা দিয়ে প্রশ্ন করুন। ঈদগাহ সামিয়ানা আল্লাহর রাসূল দেন নাই আমরা দেই। মক্কার গরম বেশি, মদিনা বাংলাদেশের রাষ্ট্রের চেয়ে মদিনা গরম বেশি না, তারা বিনা সামিয়ানা পড়লে বাংলাদেশে এত আরাম কেন? দুদিন বলল যে এসি দেওয়া যাবে কি? এসব কথা চলল। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, গত 2008 সালের সাধারণ নির্বাচনে বিএনপি জামাতকে ঠেকানোর জন্য আহলাদিদের নওগাঁ মার্কায় ভোট দিতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কথা কত দূর সত্য? আমাদের বিরুদ্ধে অপপ্রচারের শেষ নেই, বুঝলেন? যখন জেলে যায়নি তখন বলতো আমি নাকি কমিউনিস্ট, কারণ আমি জামাতকে ভোট দিই না। আর এখন জেলে যাওয়ার পরে এখন বলতেছে আপনাদের কারণে আমাদের পারে গেল। তা আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা ক্রেডিট, তাহলে যা বলবে তাই হবে দেশের সরকার। আগামী তাহলে বলবে দেশে হাদিস পন্থী লোক গভর্নমেন্ট করবে, আমার ভোট দেওয়ালে কিন্তু হয়ে যাবে। কেমন যদি এটি যদি আপনাদের থিওরি হয় যে আমরা বলেছি বলেই আওয়ামী লীগ পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ আগামীতে ভয় করুন আমাদেরকে, আমাদের হুকুম ছাড়া আপনারাও বার যদি পারবেন না। এইসব ফালতু কথা কোনো কেন্দ্র বলে না, আমাদের এখানে কেন্দ্রীয় সংগঠন, হালকা কথা বলে না। সব পাগলের প্রশ্ন। শিয়া মতবাদ সম্পর্কে জানতে চাই, তাদের সাথে আমাদের বিভাজনটা কি? রাজনৈতিক শিয়া নেই বাংলাদেশে, শিয়া মতবাদ সম্পর্কে জানতে চাই বলতে আপনাদের বই পড়া লাগবে। আর সংক্ষেপে কথা বলে শিয়া আর সুন্নি দুটো সম্পূর্ণ বিপরীত মেরুর দুটি বিষয়। শিয়ারা 4 খলিফার 1 খলিফাকেই মাত্র স্বীকার করেন, বাকি 3 খলিফাকে কাফের বলেন। তাহলে আর পার্থক্য দরকার আছে? বেশি লাগবে না তো, আর অনেক কিছুই আছে। শিয়াদের কোরআন আমাদের কোরআন নয়, আমাদের কোরআন কত পারা, তাদের কোরআন 40 পারা, আরো 10 পারা সিনা বা সিনাতে আছে। তারা 12 ইমামে বিশ্বাস করে, শিয়ারা 32 ভাগে বিভক্ত, তাদের 12 ইমামের বিশ্বাসী, তারাই হলো ইমাম খোমেনির দল। তাদের ইমাম এখনো হারিয়ে গেছে, খুঁজে বেড়াচ্ছে, ওই খাটের তলায় চলে গেলে হাসান আসকারে 4 বছর বয়সে সেখান থেকে নাকি হারিয়ে গেছে, এখন সেই ইমাম খুঁজে বেড়াচ্ছে, আগামীতে আসবে সে অপেক্ষা করা আছে। আমরা ভাই ইমাম খুঁজে বেড়াই না, যা পাই তাই কাজ করি। আরো অনেক কিছু ব্যাপার আছে, আল্লাহ পাক কোরআন নাযিল করেছে জিব্রিলের মাধ্যমে আলীকে দেওয়ার জন্য, জিব্রিল ভুল করে মোহাম্মদকে দিয়েছে। এই ধরনের উদ্ভট কথাবার্তা যারা বলে তাদেরকে কি বলা যেতে পারে? এক কথা শিয়ারা বিভ্রান্ত ফেরকা। মুসলমান বলা হয় শুধুমাত্র আল্লাহকে মানে, সেই জন্য নাহলে মুসলমান বলাই যায় না, কি বলবো? আর কলমার মধ্যে পার্থক্য আছে, মেলা ঝামেলা আছে, ওখানে ঢুকবে ওলে আর 2 ঘন্টা বক্তব্য করা লাগবে ওর পেছনে। সহজ কথা শিয়া কল মুসলমানের হিসাবে ধরা ঠিক নয়, এটার জন্য বেশি লালাই যাবে না। আর কিছু আপনি জানেন তো বুঝি, একটু একদিক থ ডবল কে না আসলে উল্টো থ। উলুল আমরের যুগ কি খুলাফায়ে রাশিদের মধ্যে সীমাবদ্ধ? বর্তমানে উলুল আমর কেউ আছেন কি? এটা সুন্দর প্রশ্ন। উলুল আমর নিয়ে খুলনাতে একসময় খুব তোলপাড় হয়েছিল, বইগুলো এখন আমার কাছে আছে, এখন তারা মারা গেছেন বলে আর জোরদার নেই। আবার আজকে প্রশ্ন পেলাম বহুকাল পরে। উলুল আমর মানে আমরের অধিকার, হুকুম দানের অধিকারী। ইমাম সহকারী বলছেন দেশের সরকার আলেম ইমাম মুস্তাহেদ ফকি সবাই উলুল আমরের অন্তর্ভুক্ত, যাদের কথা মানুষ শোনে। আর পারিভাষিক অর্থে উলুল আমর হচ্ছেন শাসক,
খোলাফা রাশেদীন নিঃসন্দেহে উলুল আমর ছিলেন। পরবর্তীতে উমর ইবনে আব্দুল আজিজ, হারুন রশিদ এবং আরো অনেক অনেক খলিফাকে এর মধ্যে সামিল করা হয়। অর্থাৎ খেলাফতের রাশেদা শুধু চারজনই সীমাবদ্ধ নয়, এই চারজন হচ্ছেন খেলাফতের রাশেদার সর্বোচ্চ ব্যক্তিত্ব। এছাড়া তাদের অনুসারে যুগে যুগে এরকম খলিফা আসবেন, তাদেরকে ধরা হবে। কিন্তু উলুল আমর যদি আমরা আমভাবে ধরি, তাহলে আলহামদুলিল্লাহ আলেমরাও যারা হকপন্থী আলেম তারা এক একজন উলুল আমর। আজকে আপনারা সহিহ হাদিসের কথা শুনে বহু লোককে নিজেদের আকীদা পরিবর্তন করেন নাই, কেন করেছেন? এই উলুল আমরদের কথা শুনে তো করেছেন, নিজেরা তো করেন নাই, তাই না? সেই হিসাবে খলিফা হিসেবে আমরা যদি কখনোই হকপন্থী কোনো দিন এর অনুসারী কোনো ব্যক্তি এর বাংলাদেশের খলিফা হন, নিঃসন্দেহে তিনি উলুল আমর হবেন। হতে আর বাধা নেই যে চারজনের সীমাবদ্ধ, এটাও ঠিক নয়। অন্য হাদিসে এসে 12 জন হবে, অতএব 4 এবং 12 একতলা মিটার দেখি আল আওয়াসেম মেলা কাওয়াসেম বইয়ের মধ্যে সুন্দর আলোচনা এসছে যে কেয়ামত পর্যন্ত হকপন্থী খলিফা আসতে পারে। আর ইমাম মাহদি তো আসবেনই সব শেষে, তার আগেও আসতে পারে, সমস্যা কিছু নাই। আর এটা বলেন সাংগঠনিকভাবে যাদেরকে আমরা বলছি, এটা হলো জামাতে খাসা। সাংগঠনিকভাবে যারা আমির হন তারা হদুদ কায়েম করেন না, চোরের হাত কাটেন না বা আপনার সংসার করেন না, কিন্তু মানুষকে হক পথে উপদেশ দিয়ে থাকেন। সেটাই আমরা সাংগঠনিকভাবে করে থাকি। আমরা আপনাদের শাস্তি দেয় না বটে, কিন্তু আপনাদের উপদেশ দেয়, হক পথ দেখায়। এই হিসাবে উলুল আমর সাংগঠনিকভাবে, রাষ্ট্রীয় উলুল আমর আমরা নই, সাংগঠনিক হিসাবে আমির হিসাবে আমরা আমাদের অনুসারী ভাইদেরকে দিনের পথে আনার জন্য চেষ্টা করে দেয়। এই হিসাবে আমরা উলুল আমর, নইলে রাষ্ট্রীয়ভাবে এটা উলুল আমর নয়। বর্তমানে হাতে হাত রেখে কোনো ব্যক্তির নিকট বায়াত গ্রহণ করা যাবে কি? যদি সেই ব্যক্তি হকপন্থী হয় এবং আপনি হক দাওয়াত কবুল করার জন্য নিজেকে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে অবশ্যই এই সুন্নত আমল করা যাবে। কিন্তু তাহলে পীর মুরিদি যেটা চলছে বাংলাদেশে, এইটা দিয়ে জায়েজ করে ওইটি দিয়ে ওটা হারাম করবেন না, এই চালাকি চলবে না। হকপন্থী আলেমের সাথে নিজেকে তার আনুগত্যশীল করার জন্য আপনি অবশ্যই নবীর সুন্নত অনুযায়ী বায়াত গ্রহণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, এর বেশি কিছু করতে পারবেন না। এই যে হাদিয়াত বা সুযোগ নিয়ে যেভাবে আজকাল শুরু হয়ে যায় বিষয়রা যেগুলো করেন, শেষকাল দেখা যায় ওই মুরিদ হওয়াটাই বড় কাজ, তার আমল করাটা বড় কাজ হয় না, উল্টা হয়ে যায়। অর্থাৎ সুন্নতের মানে ফাঁক ফক দিয়ে যেন বেদাত না ঢোকে এদিকে খেয়াল করতে হবে, যেদিকে আমরা চেষ্টা রেখে যাচ্ছি। ইসলাম কি রাজনীতি সমর্থন করে? যদি করে থাকে তাহলে সেটা কি ধরনের? ইসলামটা পুরোটা মাথাতে পা পর্যন্ত রাজনীতি, আসলে মানুষের দেহে যেমন রক্তকে অস্বীকার করা যায় না, মানুষের রাজনীতি অর্থনৈতিক কোনোটাকেই অস্বীকার করা যায় না। মানুষ সামাজিক জীব, সমাজ পরিচালনার নীতিকেই রাজনীতি বলা হয়। সমাজ কীভাবে চলবে সেটাকে মানুষ চিন্তা করে না, সবাই আমরা চিন্তা করি, কিন্তু সেই রাজনীতি হচ্ছে মানুষের স্বার্থে মানুষকে আখরাতের পথে পরিচালনা করে যে নীতি, সেটা হলো ইসলামী রাজনীতি। যে মানুষ মানুষকে দুনিয়াবি স্বার্থে পরিচালনা করেন সেটা ইসলামী রাজনীতি নয়। বর্তমান যুগের রাজনীতি দুনিয়াবি স্বার্থে পরিচালিত হয়, আখেরাতের স্বার্থে নয়। ইসলামী রাজনীতি মানুষকে আখেরাতের উদ্দেশ্যে পরিচালিত করে, আর সেটাই হচ্ছে ইসলামী রাজনীতি। সর্বশেষ প্রশ্ন, সময় সংক্ষেপ, অনেকেই আবেদন করেছেন যে শেষ করা হোক। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সর্বোচ্চ অগ্রাধিকারকে মেনে নেওয়ার একটিমাত্র শর্তে আমরা মুসলিম ঐক্য কামনা করি। কোরআন এবং সহিহ হাদিসের সর্বোচ্চ অগ্রাধিকারকে মেনে নেওয়ার একটিমাত্র শর্তে আমরা মুসলিম ঐক্য কামনা করি। আসসালামু আলাইকুম।